সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাইট নাও বলিউডের কয়েকটা সেলিব্রিটিদের ইন্টারেস্টিং অ্যান্ড ভাইরাল ভিডিও নিয়ে কথা বলবো। যেমন ম্যাট্রিক্সের অ্যাকশন সিন হুবহু কপি করে তৈরি করলো টাইগার শ্রফ, এবং এটা দেখে কিন্তু আসলেই অবাক হবেন। অ্যান্ড এরপর ভাইরাল হলো কিভাবে রিতেশের উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে জেনেলিয়া। ট্রাস্ট মি, ভিডিওটা কিন্তু অনেক ফানি। এছাড়া সেই সঙ্গে থাকবে আরেকটি গসিপ, এবং সেটি হচ্ছে করোনা মোকাবেলায় বলিউডের বাদশাহ শাহরুখ খান আসলেই হাজির হলেন বাদশার মতো, এবং তার কন্ট্রিবিউশন এবং ডোনেশনের কথা শুনে আসলেই কিন্তু চোখ ছানাবড়া হয়ে যাবে। এখন প্রথমে টাইগার শ্রফের কাছে আসি, বাট তার আগে বলে নিই, কিয়ানু রিভসের ফ্যান না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া আসলেই কঠিন। আর কিয়ানু রিভসের ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ হচ্ছে ম্যাট্রিক্স। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, টাইগার শ্রফ কিন্তু কিয়ানু রিভসের অনেক বড় ফ্যান। এর আগেও আমরা দেখেছি টাইগার শ্রফ কিয়ানু রিভসের ম্যাট্রিক্স মুভির নানান ধরনের অ্যাকশন সিকোয়েন্স ছোট ছোট করে কপি করছিল, এবং সেগুলোর ভিডিও আগে ভাইরাল হয়। বাট এবার ম্যাট্রিক্সের যে অ্যাকশন সিকোয়েন্স তিনি কপি করলেন, সেটা ছিল আসলে অন্য লেভেলের, এবং ট্রাস্ট মি, ভিডিওটা দেখলে আপনি আসলে অবাক হবেন। ভিডিওতে দেখা যাচ্ছে কিয়ানু রিভসের সেই ফেমাস সিনটা এখানে কপি করা হচ্ছে। একজন টাইগার শ্রফের দিকে গুলি ছুড়ে মারছে, এবং টাইগার শ্রফ ঠিক কিয়ানু রিভসের মতোই গুলিগুলো থামিয়ে দেয়। এরপর সেই কিয়ানু রিভসের স্টাইলে কিছু ফাইটিং মুভ আমরা দেখতে পাই। এখন এই ভিডিও দেখে তো আসলেই অনেক অবাক হয়েছে, এবং ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে অনেকেই প্রশংসা করছে। এবং এই ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছিল যখন টাইগার শ্রফ বাঘিত্রির জন্য সিবিআই গেছিল তখন। যাই হোক, এখন লকডাউনে টাইগার শ্রফ এরই মাঝে তিনটা ম্যাট্রিক্সের মুভি দেখে ফেলেছে, এবং তিনটা ম্যাট্রিক্সের মুভি দেখে ফেলার পর তার কী অবস্থা হচ্ছে সেই অবস্থাটা জানান দিতেই তিনি এই ভিডিওটি শেয়ার করলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে টাইগার শ্রফের ভিতরে এখন কিয়ানু রিভসের সেই ক্যারেক্টারটি পুরোপুরি ঢুকে গেছে। এবার আসা যাক রিতেশ দেশমুখ এবং জেনেলিয়ার কাছে। রিতেশ এবং জেনেলিয়া বলিউডের যে কটা কিউট কাপল আছে তাদের মধ্যে এরা হচ্ছে বেস্ট। হর হামেশায় দেখা যায় রিতেশ এবং জেনেলিয়ার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হচ্ছে, যেসব ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রিতেশ দেশমুখকে জেনেলিয়া নানাভাবে ডমিনেট করছে, এবং রিতেশ বেচারা মুখ বুঝে সহ্য করছে। এবং এবারের ভিডিওটা কিন্তু অনেকটা সেরকম, বাট অনেক বেশি ফানিও বটে। আহ রে বেচারা রিতেশ, হাতের কাজ শেষ না করতেই আরেক বোঝা থালা বাসন এসে হাজির। আর রিতেশের এক্সপ্রেশন কিন্তু এখানে দেখার মতো ছিল, বেচারা না পারছে কিছু বলতে, না পারছে সইতে। যাই হোক, এখন এই টিকটকটা কিন্তু বানানো হয়েছিল অজয় দেবগনকে ডেডিকেট করে। এখন অজয় দেবগনের বার্থডে ছিল রিসেন্টলি, তার মুভির একটা ফেমাস সঙে টিকটক করে রিতেশ এবং জেনেলিয়া অজয়কে বার্থডে উইশ করে। এখন আমার তো মনে হয় যে রিতেশের এই অবস্থা শুধু টিকটকের ক্ষেত্রেই নয়, রিয়েল লাইফেও এখন সেম ঘটনাই ঘটছে। আর যাই হোক, এমনিতে ঘরের কাজে সাহায্য করা ঠিকই আছে। এবার আসা যাক একটু সিরিয়াস কথায়। বর্তমানে যে গ্লোবাল ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলায় বলিউডের সব সেলিব্রিটিরাই তো মাঠে নেমেছে। অনেকে অ্যামাউন্ট ডোনেশন দিচ্ছে, অনেকে নানাভাবে হেল্প করছে, কিন্তু যখন সবাই এগিয়ে এসেছিল তখন শাহরুখ কেন এগিয়ে আসছে না, এমন প্রশ্নে মুখরিত ছিল সোশ্যাল মিডিয়া। এবং নেটিজনদের এক পক্ষের প্রশ্ন ছিল, কেন শাহরুখ খান নীরব, শাহরুখ খান কেন অনুদানে অংশ নিচ্ছে না, এবং নানাভাবে তাকে এমন প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করা হচ্ছিল। বাট বলিউডের বাদশাহ শাহরুখ খান বুঝিয়ে দিল তিনি আসলে একজন বাদশাহ, এবং তিনি এই সব সমালোচনার জবাব দিয়ে দিলেন। শাহরুখ খান দিল্লি, কলকাতা এবং মুম্বাই এই তিন রাজ্যে দায়িত্ব নিয়েছেন, এবং তিনি শুধুমাত্র এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী তান তহবিলে অর্থ সাহায্য করেননি, বরং আরো এমন কিছু উদ্যোগ নিয়েছেন যেটা দেশবাসী সারা জীবন মনে রাখবে। শাহরুখ খান তার ক্রিকেট টিম নাইট রাইডার্স ও প্রযোজনা সংস্থা রেড চিলিসের হয়ে PM এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আর বাংলার মুখ্যমন্ত্রী তান তহবিলে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। এখন কত অ্যামাউন্ট দিয়েছেন সেটা জানা যায়নি, তবে শাহরুখের মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে 50,000 PPI কিট দিচ্ছেন পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে। এছাড়া আলাদা করে আরও অর্থ সাহায্যের ব্যবস্থা করেছেন, যাতে আগামী দিনগুলোতে বাংলা ও মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের কোনো আকাল না হয়। নট অনলি দ্যাট, মুম্বাইয়ের প্রায় 5.5 দিন আনি দিন খাই এমন পরিবারকে রোজ দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন শাহরুখ খান।
এবং অন্তত এক মাস খাদ্য সরবরাহ করা হবে তাদেরকে। তার উপর আবার 2000 প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষগুলোর কাছে, যার সমস্ত ব্যয়ভার বহন করবেন শাহরুখ খান নিজে। এখানে কিন্তু শেষ নয়, মুম্বাই পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তার সংস্থা রোজ 3 লাখ খাবারের প্যাকেট বিলি করবে এবং সেই প্যাকেটগুলো বিলি করা হবে ভিক্ষুকদের মধ্যে, যাতে রাতে অভুক্ত থেকে কেউ না ঘুমায়। এছাড়া দিল্লির 2500 দিনমজুরের পরিবারগুলোতে প্রতি সপ্তাহে আগামী এক মাস বিনামূল্যে রেশন বিলি করা হবে। রেড চিলিস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে কোথায় কোথায় শাহরুখ খান কী কী উদ্যোগ নিচ্ছেন এবং কোথায় অর্থগুলো বণ্টন করা হচ্ছে। এছাড়া শাহরুখ খান নিজেও পোস্ট করে জানিয়েছেন, বর্তমানে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে শুধু নিজের কাছের মানুষদের খোঁজখবর নিলেই হবে না, বরং আশেপাশে যারা রয়েছে, যারা অসহায় রয়েছে, তাদের জন্য সাধ্যমতো এগিয়ে আসতে হবে এবং সবাই মিলেমিশে কাজ করলে তবেই এই সিচুয়েশন মোকাবেলা করা সম্ভব। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।